আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাল। তো ডাল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি প্যাকেটজাত আধা কেজি পরিমাণ ডাল এবং হচ্ছে রসুন কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ, দুইটা তাজপাতা, পাঁচ ফোড়ন এবং দুইটা শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি সরিষার তেল। তো বন্ধুরা, সরাসরি কথা না বলে চলে যাই রান্নাতে। আমি ডালটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সুন্দরভাবে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে, কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটা বলকাশা পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এবং মোটামুটি দেখুন বন্ধুরা, আমার ডালটা কিন্তু ভালোভাবে বরক চলে আসছে। রান্নাটা করা খুবই সহজ। আপনারা ঘরে কোনো সবজি না থাকলে, মাছ মাংস না থাকলে এই ডালটা কিন্তু রান্না করতে পারেন। আর রান্না করতে কিন্তু অবশ্যই সময় বেশি লাগে না, জাস্ট 2-3 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমার ডালটা কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভালোভাবে সব ডালগুলো সিদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমি আরও কিছুক্ষণ ভালোভাবে বলকাশা পর্যন্ত অপেক্ষা করব। তো মোটামুটি সিদ্ধ হতে থাক। আপনারা যারা ভয় পাচ্ছেন রান্না করতে বা কীভাবে ডাল রান্না করবেন, বা যদি ভালো না হয় অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর ভয় পাবেন না। তো দেখুন, আমার ডালটা অলরেডি সিদ্ধ শেষ। আমি ভালোভাবে একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি, যে যার মতো করে বলে, আমি আজকে এটাই বললাম। তো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি ডালটা হচ্ছে ডলে নেওয়া শেষ বা ব্ল্যান্ড করা শেষ। মোটামুটি আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। আমি একটা কাঠের ঘুটনির সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর যে আমি এখন দিয়ে দিব এখানে 2 মগ পরিমাণ পানি, আর পানি দেওয়ার আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন, বেশি দিলে ভালো লাগবে না। এবং সামান্য পরিমাণ 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা কথা না বললে এখন আমি দিয়ে দিব আমার হচ্ছে একটা মগে 2 মগ পরিমাণ পানি। যেহেতু এটা আপনি কীরকম করবেন এটা আপনার উপরে নির্ভর করবে, আমি যেহেতু একটু পাতলা ডাল করব, সো এই ডালের জন্য আমি নিয়ে নিয়েছি 2 মগ পানি। আমার 2 মগ পানিটা এই জন্য দিয়েছি, এই ডালটা একটু ভিন্ন স্বাদে বানাবো। তো আরও 1 মগ পানি আমি দিয়ে দিলাম। এবার দেওয়া শেষ। আমি এখন ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব, যেন আমার লবণ এবং হলুদ গুঁড়াটা ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। এ পর্যায়ে আরও আমি 5 মিনিট বয়েল করব ভালোভাবে বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, মোটামুটি আমার ডালটা ভালোভাবে বলক চলে আসছে। আমি আবারও হালকাভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিব। আপনারাও কিন্তু এ পর্যায়ে চেষ্টা করবেন ভালোভাবে বলক আসা পর্যন্ত, এবং 5 মিনিট বয়েল করতে হবে, তাহলে ডালটার স্বাদ কিন্তু খুব ভালো আসে এবং খেতেও খুব চমৎকার লাগে। তো বন্ধুরা, আমি আর একটা প্যানে আমার ডালের বাগারের জন্য সব উপকরণগুলো অলরেডি রেডি করে নিয়েছি। তো এখন আমি একটা বেড়ির সাহায্যে আমার ডালটাকে নামিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিব। তো আপনারা কিন্তু যে যার মতো করে নামিয়ে নিতে পারেন। তো আমি এখন একটা চুলে একটা প্যান বসিয়ে দিব। তো প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, এবং দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে বাদামি কালার আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। এবং স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি একটা তাজপাতা। তো বন্ধুরা দেখুন, আমার 5 ফোড়নটা ভালোভাবে, মানে বাগারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আমার ডালগুলো সব ঢেলে দিয়ে দিব আস্তে আস্তে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন ডালটার কালার কত সুন্দর আসছে। এরকম হলেই বুঝবেন পারফেক্টভাবে আপনার ডাল রান্না শেষ। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ডালটা পরিবেশন করার পর দেখুন কত সুন্দর লাগছে, এটা খেতে খুবই মজাদার। আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা রান্না খুবই সহজ এবং খুবই চমৎকার। আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে ডাল রান্না করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সটে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।